আসসালামু আলাইকুম, হাসান নেট বেডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন মাই সেল কোম্পানির একটি চাইনিজ ফোন। সেটার সমস্যা হলো অটো চার্জ কানেক্ট হয়ে থাকে। ব্যাটারিটা লাগালাম, এরপরে আমরা দেখতেই পাচ্ছি ডিসপ্লেতে আলো চলে আসছে, কিছুক্ষণের মধ্যে চার্জ হবে। অটো চার্জ নিতেছে আমরা দেখতে পাচ্ছি, তো এটাই সেটের সমস্যা। তো আসুন আমরা কথা না বেরিয়ে পর্যায়ক্রমে আমরা দেখার চেষ্টা করি কী ধরনের শর্ট সার্কিট হইলে বা কী ধরনের সমস্যা হলে এইভাবে অটো চার্জ হইতে থাকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের কাজগুলো পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ করতে হবে। অনেক সেট এরকম আছে চার্জিং পোর্ট অনেক সময়ে শর্টেজ হয়ে থাকে, সেক্ষেত্রে এরকম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জিং এর আইসি, তো চার্জিং এর সকেটটা আমরা সর্বপ্রথম বোর্ড থেকে রিমুভ করব, কারণ পিছনে আমরা দেখতে পাচ্ছি একটু ময়লার মতো লেগে আছে। তো এগুলো ওয়াশ করলেও পরিষ্কার হয় না, ভিতরে জং ধরে একটার একটার সাথে লেগে থাকে। অনেক সময় ইউএসবি পিন কানেক্ট পেয়ে থাকলে এই ধরনের সমস্যা হয়। যে শুধু যে চার্জিং সকেট থেকেই এই সমস্যাটা হয় তাই নয়, তো আমাদের প্রথমে চার্জিং সকেটটাকে বোর্ড থেকে রিমুভ করে দেখতে হবে, এরপর না হলে আমরা পরবর্তী স্টেপে অগ্রসর হব। সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য, কারণ আমার জানা জ্ঞানগুলো সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমি যে খুব ভালো পারি তা নয়, আমিও স্টুডেন্ট, আমিও শিখি, আরেকজনের ভিডিও থেকে আমিও শিখি। তো শিক্ষার কোনো শেষ নেই, একজন মানুষ সবসময় পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে না। যে যত বড় জ্ঞানী হোক, সবারই মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে। তো চার্জিং সকেটটাকে বোর্ড থেকে রিমুভ করলাম, এখন আমরা একটু আবার চেক করব এটাকে। আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, প্রত্যেকটা কাজ একটু ব্যতিক্রম টাইপের কাজ, কারণ আমি হার্ডওয়্যারের কাজটি বেশি করার চেষ্টা করি এবং হার্ডওয়্যারের কাজগুলো যেহেতু বেশি আসে, প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইদের কাছে হার্ডওয়্যারের কাজই বেশি হয়, সফটওয়্যারের কাজ খুব কমই আসে। তো হার্ডওয়্যারের কাজগুলাই অনেক সময় ঝামেলা বাধায় বেশি, সেজন্য আমি চেষ্টা করি হার্ডওয়্যার কাজগুলো দেওয়ার জন্য। যারা কাজ ভালো পারেন তারা তো পারেনি, অবশ্যই আপনারা যারা ভালো পারেন আমাদেরকে শিক্ষা দিবেন, আর যারা একটু দুর্বল আছেন তারাই যেন উপকৃত হতে পারে, সেজন্য আমার ভিডিওগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটা সমাধান হয়নি, এখনও চার্জ নিতেছে যেহেতু ডিসপ্লেতে আলো চলে আসছে। আমরা দেখতে পাইলাম আমাদের কাজটার সমাধান হয়নি, এখন আমরা পরবর্তী স্টেপে দেখার চেষ্টা করব। কারণ কিছু কিছু কাজ এরকমই জটিল, এগুলো আমাদের সময় সাপেক্ষ কাজ, আমাদের একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখতে হবে। যারা শেখার জন্য আগ্রহী তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ কাজগুলো একটু সমস্যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জিং আইসিটা, তারপর আমরা নাম্বারিং যে রেজিস্টারটা আছে চার্জিং আইসির সাথে থাকে, R22 লেখা থাকে অনেক সময়, তো আমরা এখন R22 রেজিস্টারটাকে রিমুভ করব এবং আরেকটা রেজিস্টার এখানে বসাবো। এটা একটা নাম্বারিং রেজিস্টর, সব চার্জিং আইসির সাথেই দেওয়া থাকে। আমরা যে কোনো মাদারবোর্ড থেকে আমরা নাম্বারিং রেজিস্টর খুলে নিলেই হবে।
আমাদের রেজিস্টারটা বসানো হয়ে গেছে, এখন আমরা আবার চেক করব। কিছুদিন আগে আমি অন্য আরেকটা এই জিএসএম সেকশন বাই আর এক চ্যানেলের ভিতরে এরকম একটা ভিডিও আপলোড করছে যে অটো চার্জ হইতো কি একটা মোবাইলের জন্য, তো উনি আমাদেরকে সলিউশন দেখাইছে, এই নাম্বারিং রেজিস্টারটা চেঞ্জ করে দিছে, সমস্যাটা সমাধান হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাইলাম চার্জিং সকেট চেঞ্জ করছি, নাম্বারিং রেজিস্টারটা চেঞ্জ করছি, মনে হয় সমস্যাটা রয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আবারও চার্জ নিতেছে। তো আমাদের দ্বিতীয় স্টেপে কাজ শেষ হলো, এখন আমরা তৃতীয় স্টেপে আমরা চার্জিং আইসিটাকে চেঞ্জ করব। কারণ ওই ভাই যখন দেখাইছিল নাম্বারিং রেজিস্টারটা চেঞ্জ করে হয়ে গেছে, তো হয়তো ওনারটা ওইটাই সমস্যা ছিল জন্য হয়েছে, কিন্তু আমাদের এখানে সমস্যা না, এজন্য আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগাইতেছি। এখন আমরা তৃতীয় পর্যায়ে আমরা চার্জিং আইসিটা চেঞ্জ করব, এরপর আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জিং সকেটটা তো প্রথমে উঠিয়ে নিলাম, এরপর নাম্বারিং রেজিস্টারটা চেঞ্জ করলাম, এখন চার্জিং আইসিটাকে আমরা নতুন আরেকটা যে কোনো একটা বোর্ড থেকে আমরা তুলে নিয়ে এখানে আমরা এটাকে নতুন করে লাগিয়ে দিব। এটাই সর্বশেষ চিকিৎসা, আশা করি এটা করলে আমাদের কাজটা সফলভাবে সম্পন্ন হবে। আমরা একটা নর্মাল কিপ্যাড মোবাইল নিছি, এখানে আমরা চার্জিং এর আইসিটা দেখতে পাচ্ছি, এই আইসিটা আর ওই আইসিটা দেখতে একই রকম। এখন এখান থেকে খুলে আমরা ওখানে এটাকে লাগিয়ে নেব। আমার চ্যানেলকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারাই আমাদের ভিডিওগুলো দেখবেন বা দেখতেছেন, তো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে, এখন আমাদের চেক করার পালা। বন্ধুরা দেখতে পাচ্ছি আমার এখন আর চার্জ নিতেছে না, মনে হয় কাজটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এরপর আমরা বোর্ডটাকে বডির সাথে বসিয়ে আমরা চার্জার লাগিয়ে চেক করব যে চার্জার লাগানোর পরে চার্জ হইতেছে নাকি। তো আমাদের চার্জিং সকেটটা তো যেহেতু খোলা, সকেটটাকে তো আমাদের লাগাতে হবে।
এখন আমরা চার্জার লাগিয়ে এখন আমরা চেক করব। আমরা দেখতে পাইলাম এখন আমাদের বোর্ডটা চার্জ নিতেছে। তো সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম, কাজটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। ডিসপ্লের কানেক্টরটা এখান থেকে লারা লাগছে, এজন্য এরকম হয়ে গেছে। আমরা সেটটাকে বডির সাথে ফিটিং করে এরপরে ফাইনাল আরেকবার চেক করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুব ভালো একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।